नमस्कार बंधुरा, संचित क्रिएटर यूट्यूब चैनल पक्ष থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাই। বন্ধুরা, আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা অনলাইনে ধান বিক্রির জন্য কি রকম ভাবে স্লট বুকিং করতে হয় সে বিষয়ে আজকের ভিডিওর মাধ্যমে বিস্তারিতভাবে আলোচনা করব। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করলে নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো যে রকম ভাবে আপনারা পুরনো দিনে বা আগের দিনে যে অফলাইনে স্লট বুকিং করতেন, এখন সেটা অনলাইনে করা হয়েছে। তো এর জন্য সিম্পলি আপনাদের নিজের মোবাইল কিংবা যে কম্পিউটারের ক্রোম ব্রাউজারে গিয়ে সিম্পলি আপনাদের ইপিডি প্রসিউরমেন্ট কিংবা ইপিডি লিখে সার্চ করতে হবে। যখনই আপনারা ইপিডি লিখে সার্চ করবে, আপনাদের কাছে একটা নতুন ইন্টারফেস চলে আসবে, যেটাতে সবথেকে প্রথম যে লিঙ্কটা আপনারা দেখতে পাবেন তারই উপরে ক্লিক করতে হবে। দেখো, আমি আমার যে কম্পিউটার স্ক্রিনে ইপিডি লিখে সার্চ করছি, যখনই আমি ইপিডি লিখে সার্চ করব আমার কাছে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, যেটা প্রথমেরটা রয়েছে ইপিডি প্রসিউরমেন্ট ডিপার্টমেন্ট অফ ফুড অ্যান্ড সাপ্লাই গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। সেটার উপরে সিম্পলি আপনাদের ক্লিক করতে হবে। যখনই আপনারা সেই লিঙ্কের উপরে ক্লিক করবেন, আপনাদের যে ইপিডি প্রসিউরমেন্টের যে অফিসিয়াল ওয়েবসাইট, তার যে হোম পেজ, সেখানে আপনাদের নিয়ে যাওয়া হবে। তো যখনই আপনারা সেই লিঙ্কের উপরে ক্লিক করবেন, তখনই আপনাদের যে ইপিডির যে অফিসিয়াল ওয়েবসাইট, তার যে হোম পেজ, সেখানে আপনারা এন্টার করে যাবেন। সেটা দেখতে ইন্টারফেসটা মোটামুটি এরকমের থাকবে, যেখানে আপনি যদি অলরেডি রেজিস্টার করেছেন তাহলে তার জন্য শুধুমাত্র স্লট বুকিং করতে পারবেন, এবং যারা নতুন করে রেজিস্ট্রেশন করতে চান তারাও রেজিস্ট্রেশন করতে পারেন। তো আপনাদের সিম্পলি যে স্লট বুকিংয়ের জন্য বাঁদিকে দেখতে পাবেন যে ফার্মার সেলফ শেডিউলিং যে অপশানটা, সেটার উপরে সিম্পলি ক্লিক করতে হবে। তা না হলে উপরে যে ফার্মারের অপশান রয়েছে সেখানে ক্লিক করেও আপনারা স্লট বুকিং করতে পারেন। তো আমি আপনাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো যে কীরকমভাবে আপনারা আপনাদের ধান বিক্রির জন্য যে কিষাণ মান্ডি বা কৃষক বাজারে স্লট বুকিং করবেন। তো সিম্পলি তার জন্য আপনাদের উপরে যে ফার্মারের অপশান রয়েছে সেটার উপরে সিম্পলি ক্লিক করতে হবে। যখনই আপনারা ফার্মারের যে অপশানটা উপরে ড্রপ ডাউন লেখা রয়েছে যে চিহ্নটা, সেটার উপরে ক্লিক করবেন, আপনাদের কাছে কি একটা ইন্টারফেস চলে আসবে, যেটাতে আপনাদের বলা হবে যে সেলফ যে শেডিউল, যার অলরেডি রেজিস্টার করা রয়েছে তার জন্য সেলফ যে শেডিউল, সেটার উপরে ক্লিক করতে হবে। যখনই আপনারা যে সেলফ শেডিউলিং যে অপশানটা রয়েছে সেটার উপরে ক্লিক করবেন, আপনাদের কাছে নতুন একটা ইন্টারফেস চলে আসবে। তো আপনাদের স্লট বুকিংয়ের জন্য যেটা প্রয়োজন, ফার্স্ট আপনাদের যে রেজিস্ট্রেশন নাম্বার সেটা প্রয়োজন, এবং আপনার যে রেজিস্ট্রেশন করার সময় আপনার যে আধার লিঙ্কের যে মোবাইল নাম্বারটা, সেটা আপনার সাথে রাখতে হবে। দেখো, উপরে রাখা রয়েছে রেজিস্ট্রেশন নাম্বার সেলফ শেডিউলিং, মানে যে স্লট বুকিং করতে চাইছেন তার জন্য যে রেজিস্ট্রেশন নাম্বারটা রয়েছে সেটা আপনাদের এন্টার করতে হবে। এন্টার করবেন সঠিকভাবে, এরপর নিচে যেটা ক্যাপচা কোডের অপশান রয়েছে ডান দিকে, যেটা বক্সের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন, সেটা বাঁদিকে ক্যাপচা কোডটা ফিল করে নিয়ে সিম্পলি যে সাবমিটের অপশান রয়েছে সেটার উপরে ক্লিক করবেন। তো আমার যে রেজিস্ট্রেশন নাম্বার সেটা আমি ফিল করে নিয়েছি, ক্যাপচা কোডও ফিল করার পর সিম্পলি যে সাবমিটের অপশান রয়েছে সেটার উপরে ক্লিক করব। যখনই আমি সাবমিটের উপরে ক্লিক করব, আমার কাছে নতুন একটা ইন্টারফেস চলে আসবে, যেটাতে আপনারা পরিষ্কারভাবে দেখতে পাবেন যে আপনাদের নেক্সট স্টেপ কী করতে হবে। তো আপনাদের দেখো নেক্সট স্টেপ রয়েছে ওটিপি, আপনার যে রেজিস্টার মোবাইল নাম্বার রয়েছে সেটাতে একটা ওটিপি যাবে, সেটা এখানে নির্ভুলভাবে এন্টার করবেন। এন্টার করার পর সিম্পলি যে সাবমিটের অপশানটা দেখতে পাচ্ছেন সেটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনার যে ডিটেলসটা রয়েছে সেটা আপনাদের কাছে স্ক্রিনে শো করবে। দেখো, আমার যে ডিটেলসটা রয়েছে সেটা আমার যে স্ক্রিন সেটাতে শো করবে। আপনার যে নাম, আপনার যে ডিটেলসগুলো সেগুলো সেটা সিন করার পর সিম্পলি যে কনফার্ম অ্যান্ড প্রসিড যে অপশানটা রয়েছে সেটার উপরে ক্লিক করবেন। যদি সব কিছু ঠিক থাকে তাহলে সিম্পলি কনফার্ম অ্যান্ড প্রসিড যে অপশানটা, সেটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনাদের নতুন একটা নেক্সট পেজে আপনাদের নিয়ে যাওয়া হবে। তো সিম্পলি আমি যে প্রসিড অ্যান্ড যে অপশানটা রয়েছে সেটার উপরে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে আমার কাছে নতুন একটা পেজ ওপেন হয়ে আসবে, সেটা আমরা দেখে নেব কী রয়েছে। তো সেটাতে আপনাদের সিম্পলি যে সেভ শেডিউলিং যে অপশানগুলো রয়েছে বাঁদিকে, আপনাদের যে সেন্টার, সেন্টার কোথায় রয়েছে, কোন ব্লকের আন্ডারে রয়েছে, সেন্টারের নাম কী, সেগুলো আপনাদের বাঁদিকে ড্রপ ডাউন থেকে সিলেক্ট করে নিতে হবে। আপনাদের নিচে যে যার সেন্টার রয়েছে সেগুলো আপনারা ড্রপ ডাউন থেকে কোন ব্লকের আন্ডার রয়েছে, কোন ধান ক্রয় কেন্দ্রের নাম বা সেন্টারের নাম, সেটা আপনারা ড্রপ ডাউন থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর ডান দিকে যে আপনাদের
डेट बा मान्थर जो अपशन रही है सेखान के अपन सुविधा मत आपनारा जे मान्थ बा मास सेटा सिलेक्ट कर नेबें तो हमारे सुविधा मत से सिलेक्ट कर नेब अपना सिम्पलि सिलेक्ट करार पर जे नीचे सबमिटर अपशन डान दिखे देखते सेटार ऊपर क्लिक करबें अपन निजे सुविधा मत आनी कौन दिन से बिक्री करते पर से हिसाब से बुझे शुने तपर से डेट्ट सिलेक्ट करबें हमारे सुविधा मत से मत कर निजे जेटार सुविधा हो से मत आपनारा सिलेक्ट कर सिम्पलि जो सबमिटर अपशन रही है सेटार ऊपर अपन क्लिक करते हैं एम ना कि हमें करी अपन करते अपनारा निजे जो सुविधा मत सेटार अपशन देखे अपनारा सिलेक्ट कर तपर जो सिम्पलि जो सबमिटर अपशन रही है सेटार ऊपर क्लिक करबें सेटार ऊपर क्लिक करारे साथ नतून एक पेजे रिडाइरेक्ट बा निये जावा होबे जेटाते अपने परवर्ती जे स्टेपगुलो रही है सेगुलो अपनारा करते पारबेन बा करते होबे तो देखे नाओ आमी सबमिटर उपर क्लिक करछि एरपर नेक्स्ट स्टेप्स बा आपनादेर की करते होबे सेटा आपनारा देखते पाबेन तो सबमिटर उपर क्लिक करार साथे साथे आपनादेर नतून एकटा पेजे निये जावा होबे एकटू अपेक्षा करबेन एकटू साइट स्लो रयेछे তাই তো এরকম একটা রিফ্রেশের অপশন আসবে তারপরে আপনাদের নতুন একটা পেজে নিয়ে যাওয়া হবে কাইন্ডলি একটু পেশেন্স বা ধৈর্য রাখবেন দেখবেন কিছু একটু অপেক্ষা করলে আপনাদের নতুন যে পেজ সেটা ওপেন হয়ে আসবে এরকম একটা একটু স্লো আছে তাই একটু দেরি হচ্ছে এরকম একটা আসবে আপনার ধান ক্রয়ের তারিখ সিলেক্ট করুন মানে আমি যে তারিখটা সিলেক্ট করলাম সেটা সিলেক্ট হয়নি প্রপারলি তো আমি পুনরায় সেই যে ডেট সেটা আমি সিলেক্ট করে নেবো এবং সিলেক্ট করার পর সিম্পলি যে সাবমিটের অপশান রয়েছে সেটার উপরে ক্লিক করব সেটার উপরে ক্লিক করার সাথে সাথে আমার যে নতুন পেজ সেটা আমার কাছে ওপেন হয়ে আসবে তো যেহেতু আমার ডেটটা সিলেক্ট হয়নি তাই আমি ডেটটা পুনরায়ভাবে সিলেক্ট করে নেব সিলেক্ট করার পর সিম্পলি যে সাবমিটের অপশন সেটার উপরে ক্লিক করব যখনই আমি সাবমিটের উপরে ক্লিক করব আমার কাছে এরকম একটা সেই মান্থের যে কত তারিখে খালি রয়েছে কত তারিখে ফুল রয়েছে সেগুলো দেখতে পাবো তো যেগুলো আপনারা ব্লু রঙের দেখতে পাচ্ছেন সেগুলো খালি রয়েছে সেই ডেটগুলো আপনারা চুজ করতে পারেন আপনাদের ইচ্ছে মতো সেটা চুজ করার পর সিম্পলি নিচে যে সাবমিটের অপশান রয়েছে সেটার উপরে ক্লিক করবেন তার আগে উপরে আপনি দেখে নেবেন লেখা রয়েছে আপনি শুধুমাত্র যে কোনো একটি তারিখ এবং একটি শিডিউল সিলেক্ট করতে পারবেন আশা করি সেগুলো আপনারা দেখে নিয়েছেন এরপর সিম্পলি সেই যে ব্লু রঙের যেখানে আপনার খালি রয়েছে সেটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পর সিম্পলি আপনার ডান দিকে যে সাবমিটের অপশান রয়েছে সেটার উপরে ক্লিক করবেন যখনই আপনারা ডান দিকে সাবমিটের অপশনে ক্লিক করবেন আপনাদের যে শিডিউল সেটা আপনাদের কাছে বুকিং হয়ে আসবে তারপরে তার আগে আপনারা যে এর যে নোট রয়েছে সেটা পড়ে নেবেন মনে রাখবেন এই শিডিউলের তারিখ যদি আপনি মিস করেন তাহলে আগামী 10 দিন আপনি কোনো শিডিউল করতে পারবেন না মানে আপনি যদি যে শিডিউলটা করলেন সেটা যদি মিস করেন তাহলে আপনি 10 দিন কোনোরকম শিডিউল করতে পারবেন না তো আমি আমার যে ইচ্ছে মতো ডেট যেটা সুবিধা মতো ডেট সিলেক্ট করে নিয়েছি নীল রঙের থেকে এবং সিম্পলি যে সাবমিটের অপশন সেটার উপরে ক্লিক করে দিয়েছি যখনই আমি সাবমিটের উপরে ক্লিক করে দিয়েছি আমার কাছে যে পেজ সেটা ওপেন হয়ে আসবে সরি আমি যে ডেটটা সিলেক্ট করেছিলাম সেটা সিলেক্ট হয়নি প্রপারলি তো পুনরায় আমাকে সেই ডেটটা সিলেক্ট করতে হবে যখনই আপনারা এই ডেটটা সিলেক্ট করে নেবেন এবং সাবমিটের উপরে ক্লিক করবেন আপনাদের কাছে যে ডাউনলোড সার্টিফিকেট মানে আপনি যে বুক যে স্লটটা বুক করলেন তার যে প্রুফ হিসাবে আপনাদের কাছে একটা যে ডাউনলোড সার্টিফিকেট তার অপশন চলে আসবে এরকম একটা ইন্টারফেস আসবে যেটা আপনারা ফিউচার রেফারেন্সের জন্য ধান যখন আপনারা বিক্রি করবেন সেই সময় এটা আপনাদের সঙ্গে নিয়ে আপনাদের কৃষি মান্ডি বা কৃষক বাজারে নিয়ে যেতে হবে তো আপনারা এটা ফিউচার রেফারেন্সের জন্য প্রিন্ট আউট করে নেবেন যেটাতে আপনাদের পরিষ্কার নিজের নাম নিজের রেজিস্ট্রেশন নাম্বার কবে আপনার শিডিউল ডেট আপনাদের স্লট নাম্বার কত সেগুলো আপনারা স্পষ্টভাবে দেখতে পাবেন তো বন্ধুরা এই ছিল আজকের আপডেট আশা করি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের যে ইপিডি প্রসিউরমেন্টের যে ধান বিক্রির জন্য যে স্লট বুকিং সে বিষয়ে স্পষ্টভাবে বোঝাতে পেরেছি ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করলে নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ